আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনদার মুসল্লিগণ, আজকের ভিডিওটি হচ্ছে হযরত হাসান এবং হুসাইনের জন্য জান্নাত থেকে যেভাবে বিশেষ পোশাক এসেছিল সে সম্পর্কে। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর কোথাও যেন চলে গিয়েছিলেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। গরের মধ্যে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পাটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন গরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, হে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজ যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই নতুন পোশাক পরে সজ্জিত হয়েছে আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো। ছোট ছেলে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব বোঝার বয়স হয়নি এখনো, যার কারণে তারা নিজেদের পিতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে রুটি বানাচ্ছেন। নবীজির কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছে। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছে, আজ ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকে নতুন জামা কাপড় পরে ফুর্তি করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা? মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময় এর মধ্যেই তাদের জামা হয়তো প্রস্তুত হয়ে যাবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান এবং হুসাইন গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেব, এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এবার চিন্তা আরো তাকে পেয়ে বসল। হযরত হাসান এবং হুসাইন এর মধ্যেই ঘরে ফেরার সময় হয়েছে। এই ভেবে মনে মনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে গিয়ে উযু করে জায়নামাজে বসে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখ প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তুমি তোমার এই অদম দাসের উপায় করে দাও। ইমাম হাসান এবং হুসাইন এর মন থেকে নতুন জামার স্মৃতি মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে আসবে, নতুন জামা চাইবে, তখন আমি কি বলে তাদেরকে সান্ত্বনা দিব? হে আল্লাহ, হে আমাদের প্রভু, তুমি এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ বাতলে দাও। তুমি কি চাও? আজ ঈদের দিন তাদের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ জড়ানো কন্দনরত প্রার্থনা করে বললেন, আল্লাহর কাছে আবদার করার সাথে সাথে আল্লাহ তাআলা আবদার কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আবদার কবুল করবেনই না কেন? নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দিই। যাই হোক, হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু গড়ের বাইরে কি হচ্ছে সেই দিকে তার কোনো নজর নেই। ওদিকে তার গড়ের দরজায় একজন ব্যক্তি আওয়াজ করছেন, কিন্তু আল্লাহর দেনে মগ্ন ফাতেমা সেটা শুনতে পাচ্ছেন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে দর্জির বেশে দুটি জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতেমা সেজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন নবীকন্যা হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে নিয়ে খুলে দেখলেন, এই যে বেহেস্তি পোশাক, একটি জামা ছিল লাল আর একটি জামা ছিল নীল। এবার নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছে, তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা তাদের জন্য পাঠিয়েছেন। তিনি সেই মুহূর্তে সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এদিকে ইমাম হাসান এবং হুসাইন নতুন জামা পাওয়ার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতেই
পুত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন জামা পোশাক পরিধান করে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন। তারা ডাক দিল, ও নানা, এই দেখো আমাদের নতুন জামা। তাদের দুটো জামা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে লাল জামাটি হযরত হাসানের বিষপানে মৃত্যু এবং নীল জামাটি হযরত হুসাইনের কারবালার ময়দানে শাহাদাত হওয়ার ঘটনা নির্দেশ করে।